মিরপুরের দিয়াবাড়ির উত্তর মিছিল বেড়িবাঁধ এলাকার চিত্র এটি। জলাবদ্ধতার কারণে জনশূন্য এই বাড়িটি, যদিও অনেকে এসবের মধ্যেই বাস করছেন নিরুপায় হয়ে। দুর্গন্ধময় পরিবেশে স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিলেও এদিকটায় নজর নেই কারো। পানি নিষ্কাশনের জন্য এই পাম্পটি বসানো হলেও এলাকাবাসীর অভিযোগ, পাঁচ বছরে একবারের জন্য চালু করা হয়নি এটি। আর পানি নিষ্কাশনের সবচেয়ে বড় মাধ্যম উত্তর মিছিল এলাকার এই খালের উপর কেউ গড়ে তুলেছে পাকা বাড়ি, কেউ বা গড়েছে বাঁশের তৈরি ঘর। এলাকার যাবতীয় ময়লা আবর্জনা ফেলায় খালটির অস্তিত্ব টিকে আছে ডোবানালার মতো। ময়লা পড়ে থাকে, ঘর বাড়ি উঠে রাখছে, এখানে খুবই সমস্যা, পানি চলাচল করতে পারে না। তার মধ্যে হানি উঠতে যায়, আমরা চলাফেরা অসুবিধা, আর ঘরের ভিড়ে পানি উঠতে যায়। তো জলাশয় ছিল, আর এই সাইড দিয়ে ছিল আপনার বস্তি। বস্তি ভাঙার পরে এখানে মাছ চাষ করতো, মাছ চাষ করার পরে যখন মাছ চাষ শেষ তখন আর এই ভরাট করছে। খালের অপর প্রান্তে একসময় জলাশয় থাকলেও সেটিও এখন ভরাট হয়ে গেছে। যদিও ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে, কিন্তু এ ব্যাপারে জানতে চাইলে মোবাইলে তিনি সব দায় চাপান অন্যের উপর। এইটা আসলে আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় না, পানি উন্নয়ন বোর্ড এবং নৌ মন্ত্রণালয়ের বিষয়। সরকারি জায়গা, সরকারকেই ব্যবস্থা নিতে হবে, সঠিক সেই মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। তার জমি উচ্ছেদ পরিষ্কার রাখা, উচ্ছেদ করা এবং এই জমিগুলি উদ্ধার করা। খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, সেই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ কিছুই জানে না, বক্তব্য তাই সেরা। বাস করে, মাচা করে, ঘর করে সেটাই আমরা জানি, কিন্তু আপনি যেটা বলতেছেন যে বিল্ডিং টিল্ডিং চলে আসতো, এটা স্পেসিফিকভাবে না পারলে আমি আসলে আপনাকে ব্যাপার কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে 24 ঘন্টা তো এটা পাহারা দিয়ে রাখা তো সম্ভব না, তাই না? আমরা একটা বিশাল খাল এক মাথায় আজকে আমি দেখে আসলাম, গিয়ে আমরা যখনই আমার লোক যখন যায় তারা সপ্তাহে মাসে অ্যাটলিস্ট একবার দুইবার ওই সাইড ঘুরে আসে। দখলদারদের হাত থেকে রাজধানীর এসব খাল শেষ পর্যন্ত উদ্ধার হবে তো, এমন আশঙ্কায় ভুক্তভোগীরা। মহসিন কবির, এসএটিভি, ঢাকা।